আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2021 সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি অলরেডি প্রকাশ হয়েছে। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2021 সালে ডিগ্রি পাস সার্টিফিকেট দ্বিতীয় বর্ষ পরীক্ষার আগামী 15/5/2023 23 তারিখ হতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোনো কারণ দর্শানো ব্যতীত রেখে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তো চলুন আজকের রুটিনটা আমরা সুন্দরভাবে দেখে নেই। আমরা এই রুটিনের জন্য অনেকেই অপেক্ষা করেছি, যাই হোক অবশেষে অপেক্ষা অবসান ঘটেছে। আমরা দেখে নিই পরীক্ষার বিষয়কোড হচ্ছে 11:02 এবং পরীক্ষা আরম্ভ সময় প্রতিদিন দুপুর একটার সময় এবং পরীক্ষার সময়কাল প্রশ্নপত্র দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই। 15 তারিখে যেটা হচ্ছে একদম কম্পালসারি সাবজেক্ট বাংলা জাতীয় ভাষা বিষয় কোড 13/1001, বাংলা জাতীয় ভাষার বিকল্প 13/1003, এটা আবশ্যিক মানে কম্পালসারি। তারপর হচ্ছে 16 তারিখে যাদের আছে এটা হচ্ছে যারা বিএ বিএসএস সকল শাখার জন্য, আর এটা হচ্ছে খ নম্বর হচ্ছে অর্থনীতি 16/5/2023 মঙ্গলবার অর্থনীতি এবং অথবা প্রাণীবিদ্যা তৃতীয় পত্র আছে, এটা কার বিষয় কোড কোনটা এটা দেখে নিন। তারপর 17/5/2023 সমাজবিজ্ঞান সমাজকর্ম পদার্থবিজ্ঞান মার্কেটিং তৃতীয় পত্র। তারপরে 22/5/2023 সোমবারে মঙ্গল ভূগোল পরিবেশ জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র। তারপরে 23/5/2023 ইসলামিক ইতিহাস সংস্কৃতি, এটা হচ্ছে আমাদের বিএ যারা আছে তাদের জন্য ইসলামিক ইতিহাস সংস্কৃতি ও রসায়ন ইতিহাস ব্যবস্থাপনা, এটা হচ্ছে তৃতীয় পত্র। তারপরে 24 নম্বরে মনোবিজ্ঞান ক্রিয়াবিজ্ঞান তৃতীয় পত্র। তারপরে 29/5/2023 সোমবারে রাষ্ট্রবিজ্ঞান উদ্ভিদবিজ্ঞান যাদের যে বিষয় করে এটা দেখে নিন তৃতীয় পত্র। তারপরে 30/5/2023 ইসলামিক স্টাডিজ অ্যাপ্লাই হোম ইকোনমিক তৃতীয় পত্র। 31/5/2023 বুধবারে দর্শন মৃত্তিকা বিজ্ঞান ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং, দর্শন হচ্ছে এটা হলো বিএ যারা তাদের জন্য দর্শন, যারা দর্শন সাবজেক্ট নিয়েছেন তৃতীয় পত্র। তারপরে 1/6/2023 এখানে ইসলামিক ইতিহাস সংস্কৃতি অথবা রসায়ন বিজ্ঞান ইতিহাস হিসাব বিজ্ঞান এই কয়েকটা পরীক্ষা হবে এই তারিখে, চতুর্থ পত্র এখান থেকে শুরু হয়ে গেল। তারপরে 4/6/2023 অর্থনীতি অথবা প্রাণীবিদ্যার চতুর্থ পত্র। তারপরে 5/6/2023 ইসলামিক স্টাডিজ অ্যাপ্লাই হোম ইকোনমিক্স চতুর্থ পত্র। তারপরে 6/6/2023 মঙ্গলবার রাষ্ট্রবিজ্ঞান উদ্ভিদবিজ্ঞান ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং চতুর্থ পত্র। তারপরে 7/6/2023 দর্শন অথবা মৃত্তিবিজ্ঞান চতুর্থ পত্র। 8/6/2023 সমাজবিজ্ঞান সমাজকর্ম পদার্থবিজ্ঞান চতুর্থ পত্র। তারপরে 13 তারিখে আছে ভূগোল পরিবেশ জেনারেল ফুড অ্যান্ড সায়েন্স নিউট্রিশন চতুর্থ পত্র। 14 তারিখে বুধবারে মনোবিজ্ঞান ক্রিয়াবিজ্ঞান ব্যবস্থাপনা চতুর্থ পত্র। এবং 15 তারিখে আছে গণিত অথবা উচ্চ সঙ্গীত। 18 তারিখে আছে বাংলা সাহিত্যে ঐচ্ছিক, ইংরেজি ঐচ্ছিক এবং বেসিক হোম ইকোনমিক। 19 তারিখে আছে পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত। তারপরে 20 তারিখে ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ গ্রন্থকার তথ্যবিজ্ঞান তৃতীয় পত্র, এগুলো এটা অন্য শাখার যারা। তারপর হচ্ছে 21 তারিখে হচ্ছে গার্হস্থ্য অর্থনীতি। তারপরে নিচের দ্বিতীয় পেজে আর কয়েকটা দেখতে পাবেন, 26/22/2023 গণিত উচ্চ সঙ্গীত চতুর্থ পত্র, 9/7/2023 বাংলা সাহিত্য ঐচ্ছিক, ইংরেজি ঐচ্ছিক পত্র। তারপরে 10/7/2023 গার্হস্থ্য অর্থনীতি চতুর্থ পত্র, 11/7/2023 পরিসংখ্যান রবীন্দ্র নজরুল সঙ্গীত লোকসঙ্গীত চতুর্থ পত্র। তারপরে 12/7/2023 ডামান স্টাডিজ। ওকে, এখন একটু রুলস জেনে নেই। বিশেষ দর্শক, পরীক্ষা নিয়ন্ত্রণ ডিজিটাল স্বাক্ষর সম্বলিত প্রবেশপত্র কলেজের অধ্যক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে www.anu.ac.bd/admit হতে কলেজের পাসওয়ার্ড ব্যবহারপূর্বক ডাউনলোড করে কপি প্রিন্ট যথাযথ প্রক্রিয়ার পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন। এটা হচ্ছে আপনার পরীক্ষার হেডমাস্টারের চিন্তা, এটা আপনার কোনো চিন্তা করার কোনো দরকার নেই। তারপর হচ্ছে ওয়েবসাইট অর্থাৎ ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার বিবরণী 2 কপি প্রিন্ট আউট করে 1 কপি সংশ্লিষ্ট কলেজ সংরক্ষণ করবে এবং 1 কপি ফি কেন্দ্র ফি বাবদ আদায়কৃত 450 টাকার মধ্যে 300 টাকা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যে কোনো সংশ্লিষ্ট কলেজের পরীক্ষার অনুষ্ঠিত হবে কেন্দ্রের নিকট পরীক্ষার 3 দিন পূর্বে জমা দিতে হবে। এটা কলেজ থেকে অ্যাডমিট আনার সময় যদি আপনার কোনো চার্জ ধরে 450 টাকা চাই দিয়ে দেন। তারপরে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য নির্দেশনা anu.ac.bd অর্থাৎ এই ওয়েবসাইটে কিন্তু পরীক্ষা দেবেন, আর এই ওয়েবসাইট প্রতিদিন রাতে একবার করে চেক করবেন। কারণ যে কোনো হলেও দেখেন এখানে লেখা আছে যে সংক্রান্ত পরীক্ষার সংক্রান্ত তথ্যের জন্য পরীক্ষা চলাকালীন প্রতিদিন অন্তত 3 বার সকাল দুপুর রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উক্ত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হলো। কারণ আমিও এটা দেখেছি, কারণ ভিজিট করা অত্যন্তই জরুরি, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস পরিবর্তন হয়, এজন্য ভিজিট করাই অত্যন্ত জরুরি। যাই হোক, পরবর্তী আপডেট যদি আমার কাছে আসে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর ডিগ্রি দ্বিতীয় বর্ষের যদি সাজেশন লাগে, সাজেশন অলরেডি আমার কাছে আছে, আপনাদের লাগলে আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আর ভালোভাবে পড়াশোনা করেন, বোর্ড মোর্শগুলো ভালোভাবে পড়েন, এবং যাদের ব্যতিক্রম সাজেশন সে ব্যতিক্রম সাজেশনটা
আমরা কভার করার চেষ্টা করেন ইনশাল্লাহ। আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন। আল্লাহ হাফেজ। এই বলে আমার আজকের ভিডিও শেষ করছি। আর আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন চাপ দিবেন, এর ফলে আলামিনের আইটিবিডি চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন।